Assalamualaikum, Prio Sabar Sabar ini. Suruh pakai sah. Prio Sabar Sabar ini dulu. Assalamualaikum. Aske online class untuk madhumik kosong bersih. Pertunjukan kosong bersih. Aske alat cuci saya bersih. Bokter acaron o bokter as. भुक्तार आचरण एवं भुक्तार चाहिदा जोगाने द्वारा किभाबे भाषण निर्धारित है से विषय सम्पर्के आलोचना करब। आलोच्य विषय प्रथमे आमरा आजके देखब जोगान सम्पर्कित विषय। जोगान प्रथमत जोगान बोलते आमरा कि बुझी, जोगान हच्छे एकजन उत्पादनकारी बा कोनो एकटी व्यक्ति जे निर्दिष्ट परिमाण द्रव्य बिक्री करते इच्छुक सेटाई ओई द्रव्येर जोगान। किन्तु अर्थनीतिते जोगान बोलते आमरा आरो बेसि किछु बुझी बा आरो बेसि किछु जानार चेष्टा करी। अर्थनीतिते जोगान बोलते शुधु कि परिमाण बिक्री करते इच्छुक सेटा जानले चले ना, एर साथे द्रव्यटिर दामेर सम्पर्कटा चले आसे। अर्थनीतिर भाषाय जोगान बोलते कोनो एकटि द्रव्य एकटि निर्दिष्ट समये निर्दिष्ट दामे कि परिमाण द्रव्य बिक्री करते इच्छुक सेटि हच्छे जोगान। तो जोगानेर साथे आमरा देखबो स्टॉक सम्पर्कित विषय जेटी मजूद बजारे जे सकल द्रव्य सामग्री उत्पादित तो है तार पुरोटाई विक्रय करा हय ना। एक निर्दिष्ट दामे एक उत्पादनकारी जे परिमाण द्रव्य बिक्री करते इच्छुक थाके सेटा होच्छे ओई द्रव्येर जोगान। किन्तु एक उत्पादनकारी प्रतिष्ठान जे परिमाण द्रव्य बिक्री करबे सेई परिमाणे उत्पादन करते उत्पादन करे शेष तार कार्यक्रम शेष करें ना, आरो किछु परिमाण उत्पादन थेके जाए जेटा उत्पादनकारी प्रतिष्ठान एकटि दामेर साथे सामंजस्य रेखे बाजारे सरबराह करते इच्छुक थाके। जे परिमाण द्रव्य बाजारे उत्पादन करा सत्त्वेओ बाजारे बिक्री करार जन्य सरबराह पारे ना सेटाई होच्छे ओई द्रव्ये मजूद। एक कथाय अर्थनीति मजूद बोलते ओई द्रव्यटि उत्पादनकारी प्रतिष्ठान बा उत्पादक जे परिमाण द्रव्य उत्पादन करे तार पुरोटाई होच्छे मजूद। एटि आमरा एकटि चित्रेर माध्यमे देखते पारि। एकटि अर्थनीति उत्पादनकारी प्रतिष्ठान धरा जाक पुरोटाई 100 टन धान उत्पादन करते इच्छुक एवं 100 टन धान उत्पादन करेछि। एखन एर एकटा निर्दिष्ट अंश धरा जाक 30 टन, एटा एक निर्दिष्ट दामे बिक्री करते इच्छुक, ताहले 30 टन धान हबे ओई द्रव्येर जोगान आर मोट द्रव्य उत्पादनटा हबे मजूद। এবার আমরা দেখব যোগানের মধ্যে যোগান বিধি। যোগান বিধি কি কোনো একটি দ্রব্য যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতে একটি নির্দিষ্ট দাম, যোগান বিধি হচ্ছে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করে সেটা ওই দ্রব্যের দামের সাথে সমমুখী, অর্থাৎ কোনো দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের যোগান বাড়বে, আবার দাম কমলে দ্রব্যটির যোগান কমবে। এটাকে আমরা দেখতে পারি আরো চিহ্ন দ্বারা, যোগান একটি দ্রব্যের দামের সাথে সম্পর্কিত, অর্থাৎ দাম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে যোগানও বৃদ্ধি পাবে, আবার দাম যদি হ্রাস পায় তাহলে সে দ্রব্যটি বাজারে সরবরাহ হ্রাস পাবে। এটাই হচ্ছে যোগান বৃদ্ধি। এবার দেখব যোগান সূচি বলতে কি বুঝি। যোগান সূচি হচ্ছে একটি গাণিতিক প্রক্রিয়া বা সাংখ্যিক সংখ্যাগতভাবে যে সূচির মাধ্যমে একটি দ্রব্যের একটি নির্দিষ্ট দামে যোগানের পরিমাণ ও বাজারে দ্রব্যটির সরবরাহের পরিমাণ নির্দেশ করা হয় সেটাই হচ্ছে ওই দ্রব্যের যোগান সূচি। যোগান সমীকরণ, যে সমীকরণের সাহায্যে যোগানের একটি নির্দিষ্ট দামে যোগানের পরিমাণ দেখানো হয় সেটাই হচ্ছে যোগান সমীকরণ। যোগান সমীকরণটাকে প্রকাশ করা হয় এস সমান কিউ এস সমান মাইনাস সি প্লাস ডিপি, অর্থাৎ দামের সাথে যোগানের সম্পর্ক রয়েছে। এরপর আমরা দেখব যোগানের লেখচিত্র, অর্থাৎ যোগান
রেখা, যোগান রেখাটা হচ্ছে যোগানের সূচি থেকে যে যোগানের সূচিকে জ্যামিতিকভাবে যদি প্রকাশ করা হয় সেটাই হচ্ছে যোগান সূচি। এবার আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে একটি কাল্পনিক যোগান রেখা থেকে বা যোগান সূচি থেকে কীভাবে যোগানের সমীকরণ পাওয়া যায়, সরি যোগান যোগান রেখা পাওয়া যায় সেটাই আমরা দেখব। ধরা যাক যোগানের সমীকরণ S সমান +2p। এখন আমরা যোগান সমীকরণ থেকে একটি যোগান সূচি তৈরি করব এবং সেই সূচি থেকে আমরা যোগান রেখা পাব। তাহলে এক্ষেত্রে আমরা যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন করতে পারি, আবার যোগান সূচি থেকেও যোগান রেখা অঙ্কন করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যোগান সমীকরণ দেখব। যোগান সমীকরণে যোগানের সরবরাহের পরিমাণ বা বাজারে কি পরিমাণ বিক্রয় করতে পারে সেটা নির্ভর করে ওই দ্রব্যের বাজার দামের উপর, অর্থাৎ পি এর উপর। যখন দ্রব্যের দাম যখন দ্রব্যটির দাম ১ টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে ২.৫। যখন দ্রব্যটির দাম ২ টাকা তখন এস হচ্ছে সদায় সর্বোচ্চ পরিমাণ হচ্ছে ২.৩×১=৮। তবে দ্রব্যটির দাম যত বাড়তে থাকবে বাজারে দ্রব্যের সরবরাহ তত বাড়তে থাকবে। অর্থাৎ দ্রব্যের দামের সাথে দ্রব্যের সরবরাহের পরিমাণটা ধনাত্মক, যাকে আমরা সূচির মাধ্যমে মানগুলো বসালে পাবো। অর্থাৎ পি এর বিভিন্ন মানের জন্য যোগানের পরিমাণ কীভাবে বাড়ছে সেটা যদি একটু আমরা সূচি নির্ণয় করি তাহলে এ ধরনের একটি সূচি পাবো, এটা যোগানের সূচি নামে পরিচিত। যোগান সূচি সূচিটা কি একটু নির্দিষ্ট দামে বাজারে যোগানের পরিমাণ দাম পি আর যোগানের পরিমাণ বাজারে সরবরাহ আর কি তার এখানে নির্দিষ্ট দিন রয়েছে, এটা যোগান সূচি নামে পরিচিত। দাম যখন শূন্য তখন যোগানের পরিমাণ ২ একক, যা এ বিন্দু নির্দেশ করে। দাম যখন ১ টাকা যোগানের পরিমাণ ৫ একক, দুই বিন্দু দাম যখন ২ টাকা যোগানের পরিমাণ ৮ একক, সি বিন্দু ৩ টাকা বিন্দুগুলো পাওয়া গেল। এখন আমরা এই প্রদত্ত বিন্দুগুলো থেকে অর্থাৎ যোগান রেখা থেকে যে যোগান সূচি পেয়েছি সেই সূচি থেকে কিভাবে যোগান রেখা অঙ্কন করা যায় সেটাই আমরা এখন দেখব। যোগান রেখায় ভূমি অক্ষে ভূমি অক্ষে যোগানের পরিমাণ বা দ্রব্যের সরবরাহের পরিমাণ দ্রব্যটির দাম দেখানো হয়। এখন বিভিন্ন দামে দ্রব্যের যোগানের পরিমাণ বিভিন্ন কিভাবে পাওয়া যায় সেটা আমরা যে রেখার সাইজে বলবো সেটা হচ্ছে যোগান রেখা। প্রথমত আমরা প্রথমে যদি ০ অর্থাৎ দাম যখন শূন্য
আমি যখন শূন্য তখন বাইরে দৌলত সরবরাহ দুই রকম এবার যখন দ্রব্যের দাম এক টাকা সুজিতে তখন যোগানের পরিমাণ হচ্ছে পাঁচ একর অর্থাৎ এক টাকা দামে পাঁচ একর এবার দ্রব্যের দাম বেড়ে যখন দুই টাকা হচ্ছে তখন যোগানের পরিমাণ হচ্ছে আট একর অর্থাৎ হচ্ছে নাম দিলে তোমরা চিত্রে লক্ষ্য করো চিত্রে ভূমি অক্ষ ও কিউ দ্বারা যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষ ও পি দ্বারা দ্রব্যটির দাম নির্দেশ করা হয়েছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন দামে অর্থাৎ শূন্য এক দুই তিন চার এই বিভিন্ন দামে দ্রব্যের বাজারে সরবরাহের পরিমাণ যথাক্রমে দুই পাঁচ দুই পাঁচ শ্রীবিন্দুতে আট এবং বিন্দুতে এগারোর উপর যোগানের পরিমাণ নির্দেশ করা হচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে যে যখন দাম শূন্য টাকা তখনও বাজারে কিছু পরিমাণ দ্রব্য সরবরাহিত হচ্ছে এবং দাম বৃদ্ধি পায়ে যখন দাম এক টাকা হচ্ছে তখনও তখন দ্রব্যটি বাজারে সরবরাহের পরিমাণ পাঁচ একর অর্থাৎ দাম বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অনুরূপভাবে দাম বেড়ে দুই টাকা তিন টাকা ইত্যাদি হওয়ার সাথে সাথে দ্রব্যের বাজারে সরবরাহের পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে সি যথাক্রমে সি ও ডি বিন্দুতে আট একক এবং এগারো একক হয়েছে। এখন এ বি সি ডি এই বিন্দুগুলো এই বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটা পাচ্ছি সেটা রেখার নাম হচ্ছে এস এস রেখা যা যোগান রেখা নির্দেশ করে। এটাই হচ্ছে যোগান রেখা অঙ্ক অর্থাৎ একটি নির্দিষ্ট বা একটা যে কোনো সমীকরণ থেকে বা একটা কাল্পনিক সমীকরণ থেকে অথবা একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে কীভাবে যোগান রেখা অঙ্কন করা হয় সেটা দেখা হলো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।